মাতঙ্গিনী হাজরা থেকে শহীদ ক্ষুদিরাম, কিংবা ভগিনী নিবেদিতা ও তার কর্মজীবনের বিভিন্ন চিত্রাবলী আছে। কাঠের তৈরি মা দুর্গার এই সুন্দর মূর্তিটিও সাঁওতাল বিদ্রোহের অন্যতম দুই প্রাণপুরুষ সিধু কানহু তাদের মূর্তিও এখানে বিরাজমান। সন্ধ্যার মায়াবী আলোয়ে কবিগুরুর ভাস্কর্যটিও আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু। সব মিলিয়ে এ এক অত্যন্ত আকর্ষণীয় জায়গা। ইকোপার্ক সম্পর্কে এতদিনের যে চিরাচরিত ধারণা আমার মধ্যে ছিল তা এই জায়গায় আসার পরপরই উধাও হয়ে গেল এক নিমেষে। কখনো ভাবতেও পারিনি ইকোপার্কের ভিতরে একটা এরকম একটা সুন্দর জায়গা বিরাজমান। চলুন আজকে সেই জায়গাটাই আপনাদের সামনে তুলে ধরি। ইকোপার্কে ঘুরতে যাওয়ার জন্য বন্ধুর সাথে এসে যখন টিকিট কাউন্টারের সামনে এসে পৌঁছলাম, বাঁ হাতে চোখে পড়ল ক্রাইস্ট রিডিমার। হাঁটতে হাঁটতে আমরা এসে পৌঁছলাম ছোট্ট এই সুন্দর জায়গাটায়। বাইরে থেকে বোঝার উপায় নেই যে এর ভিতরে কত সুন্দর সুন্দর জিনিস গুছিয়ে রাখা আছে। চলুন আজকে এই ভাস্কর্য বাগিচার ভার্চুয়াল ট্যুর করাই আপনাদের। গেট দিয়ে ঢুকেই বাঁদিকে চোখে পড়ল স্বাধীন ভারতের শেষ সূর্যাস্ত। এখানে নবাব সিরাজউদ্দৌলার সাথে ইংরেজদের যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের চিত্রাবলী তুলে ধরা হয়েছে ভাস্কর্যের মাধ্যমে। তারপর একে একে ডান দিকে চোখে পড়ল বিভিন্ন বিপ্লবীদের ভাস্কর্য, মাতঙ্গিনী হাজরা থেকে শুরু করে বিপ্লবী ক্ষুদিরাম, বাঘা যতীন প্রমুখ বিপ্লবীদের, পাশাপাশি বিশিষ্ট সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মাইকেল মধুসূদন দত্ত, রামমোহন রায়ের মতো বিশিষ্ট ব্যক্তিবর্গের মূর্তিও এখানে বিরাজমান। এখানে কিছুটা সময় কাটানোর পর তারপরে এগিয়ে যেতেই চোখে পড়ল শ্রী রামকৃষ্ণদেব ও শ্রী শ্রী সারদা মায়ের জন্য উৎসর্গীকৃত এই বিশেষ প্যাভিলিয়নটি। এখানে শ্রী রামকৃষ্ণদেব ও সারদা মায়ের পাশাপাশি স্বামী বিবেকানন্দের জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনাবলীও এখানে খোদাই করা আছে ভাস্কর্যের মাধ্যমে। বেলুড় মঠ, দক্ষিণেশ্বরও এখানে ভাস্কর্যের মাধ্যমে তুলে ধরা হয়েছে। এরপর এগিয়ে যেতেই চোখে পড়ল কাঠের তৈরি মা দুর্গার সুন্দর এই মূর্তিটি। একটা কাঠের গুঁড়িকে খুব সুন্দরভাবে যত্নের মধ্য দিয়ে খোদাই করে করে এই মায়ের মূর্তিটি তৈরি করা হয়েছে, তাই এখানে তাকে একটা প্রণাম জানিয়ে নিলাম। আর একটু এগিয়ে যেতেই চোখে পড়ল সাঁওতাল বিদ্রোহের প্রাণপুরুষ সিধু ও কানহুর দুই প্রমাণ সাইজের এই মূর্তি দুটো। আর একটু এগিয়ে গেলাম, এর পরের প্যাভিলিয়নটা কবিগুরু রবীন্দ্রনাথকে উৎসর্গীকৃত। এখানে কবিগুরুর জীবনের বিভিন্ন ঘটনাবলী উল্লেখ করা আছে ভাস্কর্যের মধ্য দিয়ে। এই জায়গায় সবথেকে যেটা বেশি আমাকে আকর্ষিত করেছে সেটা হচ্ছে সন্ধ্যের আলোয় আলোকিত এই মায়াবী স্ট্যাচুটি। এরপর চোখে পড়ল বিপ্লবীদের জন্য উৎসর্গীকৃত আরেকটা প্যাভিলিয়ন। তবে এই জায়গাটা প্রধানত উৎসর্গ করা হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে। কখনো তিনি বাঙালি পোশাকে আবৃত চিরন্তন বাঙালি, কখনো বা সামরিক পোশাকে দীপ্ত কণ্ঠে ঘোষণা করত আমাদের প্রিয় নেতাজি। তো এই ছিল আজকের ভিডিও। তোমরা দেখলে যে
ইকো পার্কে শুধুমাত্র যে ন্যাচারাল জিনিস আছে, ওয়াটার বডিজ আছে, শুধুমাত্র তাই নয়, আরও বিভিন্ন দর্শনীয় জিনিসের মধ্যে অন্যতম ভালো লাগার জায়গা যেটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে এই স্কাল্পচার গার্ডেন। এখানে বিভিন্ন মনীষীদের, বিভিন্ন নামকরা ব্যক্তিত্বদের জীবনী, তাদের বিভিন্ন স্কাল্পচার এখানে তুলে ধরা হয়েছে এবং তাদের সেই সব ইতিহাসও লেখা আছে তাদের পাশে পাশে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কী করতে হবে সেটা তোমরা জানো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো সবাই, টাটা।